সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের এক গর্বের নাম, মুসলিমদের আভিজাত্যের প্রতীক, অর্থ প্রাচুর্যতা পুরো দেশকে ভরে দিয়েছেন সৃষ্টিকর্তা। ধুধু মরুপ্রান্তর কি করে এমন পরিবর্তন হয়ে আধুনিক নগরে পরিবর্তিত হলো, এটা সবার কাছে এখন বিস্ময়। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যক্তিরা এমন কিছু করতে চান যা অন্যরা করেননি, কিংবা এমন কিছু করতে চান যেটা সবার চেয়ে বড় অথবা আলাদা। দুবাইয়ের কথায় ধরা যাক, বিলাসিতার কি নেই এখানে? পুরো পৃথিবীর মিলন কেন্দ্র এখন এটি। সংযুক্ত আরব আমিরাত 2024 সালে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান প্রেরণের পরিকল্পনা করেছে। এমিরেতের এক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি এ কথা বলেছেন। তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত হবে এই লক্ষ্যটি অর্জনে পৃথিবীর চতুর্থ দেশ। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ টুইটারে লিখেছেন, এটি একটি এমিরেতি তৈরি চন্দ্র রোভার যা 2024 সালের চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে, এমন অঞ্চলগুলিতে যেগুলো আগে মানব মিশনের দ্বারা অন্বেষণ করা হয়নি। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি বংশগতভাবে শাসিত সংযুক্ত আরব আমিরাতের সহসভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংযুক্ত আরব আমিরাত যে জায়গাগুলো অন্বেষণ করার পরিকল্পনা করেছিল বা কিভাবে তারা রোভারটিকে মহাকাশে প্রবর্তন করবে সে সম্পর্কে তিনি বিশদভাবে বর্ণনা করেননি। এমিরতি রোভার চন্দ্রের তল, চাঁদের পৃষ্ঠের গতিশীলতা এবং বিভিন্ন উপরিভাগ কিভাবে চন্দ্রকণার সাথে যোগাযোগ করবে তা স্টাডি করবে। বলা হয়েছে 10 কিলোগ্রাম ওজনের রোভারটি দুটি হাই রেজুলেশন ক্যামেরা, একটি মাইক্রোস্কোপিক ক্যামেরা, একটি তাপচিত্র ক্যামেরা, একটি তদন্ত এবং অন্যান্য ডিভাইস বহন করবে। শেখ মোহাম্মদ বলেছেন, রোভারটি নামকরণ করা হবে রশিদ তার প্রয়াত পিতা শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের নামে। শেখ রশিদ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম মূল প্রতিষ্ঠাতা শাসক ছিলেন। 2024 সালে সফল হলে সংযুক্ত আরব আমিরাত চাঁদে একটি মহাকাশযান অবতরণের জন্য পৃথিবীর চতুর্থ দেশ হতে পারে। ভারত গত বছর মহাকাশযান অবতরণ করতে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। ইসরায়েলও গত বছর চন্দ্রের তলদেশে নিজেদের ছোট ছোট মহাকাশযানের দুর্ঘটনা দেখেছিল। প্রথম বেসরকারি অর্থায়নে চাঁদের অবতরণ হিসেবে ইতিহাস গড়ার উচ্চ অভিলাষী প্রয়াসে ব্যর্থ হয়েছিল ইসরায়েল। জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতের আমল প্রোব জাপান থেকে শুরু হয়েছিল। এটি মঙ্গল গ্রহে যাওয়ার পথে রয়েছে এবং 2021 সালে ফেব্রুয়ারিতে লাল গ্রহে পৌঁছানোর কথা রয়েছে। যে বছর সংযুক্ত আরব আমিরাতে দেশটি গঠনের 50 বছর পূর্তি হবে, কর্মকর্তারা বলেছেন সে বছর সেপ্টেম্বরে অমল মার্টিয়ান বায়ুমণ্ডলীর তথ্য প্রেরণ শুরু করবে, যা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হবে।
চাঁদে একটি সফল মিশন ভবিষ্যতে তেল নির্ভর অর্থনীতিতে একটি বড় পদক্ষেপ হবে। সংযুক্ত আরব আমিরাত 2117 সালের মধ্যেই মঙ্গল গ্রহে একটি মানব উপনিবেশ তৈরি করার উচ্চ অভিলাষী লক্ষ্য স্থির করেছে।